নিউইয়র্ক সিটিতে বাড়ি ভাড়ার ক্ষেত্রে ব্রোকার ফি নিয়ন্ত্রণে বিল উত্থাপন করেছেন সিটি কাউন্সিল মেম্বার চিওসে। সিবিএস নিউজকে তিনি জানান, ব্রোকারদের নিয়োগসহ ফি নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। যদিও রিয়েল স্টেট বোর্ড অফ নিউ ইয়র্কের কর্মকর্তা রায়ান মোনেল জানান, বিলটি পাশ হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ব্রোকার ফি নিয়ন্ত্রণ বিলকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা। অনিয়ন্ত্রিত ব্রোকার ফির কারণে বিপাকে পড়েছেন নিউ ইয়র্ক সিটির নতুন ভাড়াটিয়ারা। সানসেট সিটির বাসিন্দা এনিয়া ব্রু জানান, সানসেট সিটিতে বেড়ে উঠলেও ব্রোকার ফি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারছেন না। তিনি জানান, সিটির কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে গেলে প্রথম মাসের ভাড়া, সিকিউরিটি ডিপোজিট দেওয়ার পর ব্রোকার ফি দিতে হয়। একই সাথে তিন ধরনের ফি দেওয়া স্বল্প আয়ের মানুষদের জন্য প্রায় অসম্ভব বলেও মনে করছেন তিনি। সাধারণত অ্যাপার্টমেন্টের বার্ষিক ভাড়ার 12-15% ব্রোকার ফি হিসেবে নির্ধারণ করার প্রচলন থাকলেও স্টেটের সুনির্দিষ্ট মানদণ্ড না থাকায় নিউ ইয়র্কে ব্রোকার ফি লাগামহীন হয়ে পড়েছে বলে জানান অনেকে। রিয়েল এস্টেট বোর্ড অফ নিউ ইয়র্ক জানায়, কোনো কোনো ক্ষেত্রে ব্রোকাররা বার্ষিক ভাড়ার 54% পর্যন্ত দাবি করে বসেন। The fact that landlords can get away with that, putting that responsibility on low-income tenants especially, is really ridiculous. নিউ ইয়র্ক সিটির বাসিন্দা ক্রিশ্চিয়ান গার্বুট জানান, গত মাসে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার সময় তাকে $15,000 ব্রোকার ফি দিতে বলা হয়। পরে সিটি কাউন্সিলের কাছে ব্রোকার ফি সম্পর্কে জানতে চাইলে সঠিক দিক নির্দেশনা পাননি তিনি। I got upset. I said to myself, this is taking so much advantage of people. যদিও ব্রোকার ফির 90%ই বাস্তবসম্মত বলে দাবি করেন রিয়েল এস্টেট বোর্ড অফ নিউ ইয়র্কের কর্মকর্তা রায়ান মোনেল। তিনি বলেন, অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়ার সাথে সাথে ব্রোকার ফিও বেড়ে যায়। I think the market, if you look at 99% of listings, are incredibly reasonable. ব্রোকার ফি সহ অন্যান্য অনিবন্ধিত ফি নিয়ন্ত্রণে ফেয়ারনেস ইন অ্যাপার্টমেন্ট রেন্টালস এক্সপেন্স অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেছেন সিটি কাউন্সিল মেম্বার চিওসে। ব্রোকারদের নিয়োগ সহ ফি নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা জরুরি বলে মনে করেন এই কাউন্সিল মেম্বার। Someone else orders something or hires something and then someone else has to pay for it. এদিকে রিয়েল এস্টেট বোর্ড অফ নিউ ইয়র্কের কর্মকর্তা রায়ান মোনেল জানান, ব্রোকার ফি নির্ধারণে সারা দেশেই একই নিয়ম প্রচলিত। নতুন বিলটি পাশ হলে বিশৃঙ্খলা তৈরি হবে বলেও মনে করছেন তিনি। তবে ব্রোকার ফি নিয়ন্ত্রণে আনা বিলকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা। Right now it's impossible for us to be able to save that amount of money. My mom is a bus matron. জাহান মিথুন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।